ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে সমস্ত বিডিপি এর ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিচ্ছেন তাদের অনলাইন পরীক্ষা সংক্রান্ত ও অ্যাসাইনমেন্টের নম্বর সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। চলুন তাহলে জেনে নিচ্ছি বিস্তারিতভাবে সেই নোটিশে কি বলা আছে। নমস্কার, আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ইওর ওয়ে টু সাকসেস। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিফিকেশন। চলুন তাহলে বিস্তারিত জেনে নিচ্ছি এই নোটিফিকেশনে কি বলা আছে। প্রথমে লেখা আছে, দ্য পারসনস কনসার্নড আর বিং ইনফর্মড দ্যাট ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন অ্যাডমিট কার্ডস হ্যাভ বিন ইস্যুড টু অল দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ সাবমিটেড দ্য ফিল্ড ইন ফর্মস ফর বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশনস ডিসেম্বর 2019 এবং জুন 2020। অর্থাৎ ডিসেম্বর 2019 এবং জুন 2020 বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এই প্যান্ডামিক সিচুয়েশনে, প্রত্যেকের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য। উইদাউট কনসিডারিং দ্য ম্যাটার হোয়ার দেয়ার অ্যাসাইনমেন্ট মার্কস হ্যাভ বিন সাবমিটেড অর নট। এবং এখানে বলা হয়েছে এই লাইনটাতে যে যারা অ্যাসাইনমেন্ট জমা করেছেন অথবা করেননি তাদের প্রত্যেকের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে। এখানে নিয়ম আছে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট জমা করবে না তাদের পরীক্ষা দেওয়া যাবে না, সে সমস্ত ছাত্রছাত্রীদের। এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির রুলস আছে। প্রথম হলো, যারা অ্যাসাইনমেন্ট জমা করবে না তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না। কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর, যে সমস্ত ছাত্রছাত্রী এখনও অ্যাসাইনমেন্ট জমা করেননি তাদেরও কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য। তারপর নিচে লেখা আছে, নাও দ্য ওয়ান্টিং লিস্ট আর বিং সেন্ট টু দ্য কোঅর্ডিনেটর কনসার্নড, কোঅর্ডিনেটার্স আর বিং রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য সেম ফ্রম দ্য ক্যান্ডিডেটস কনসার্নড হু ডিড নট সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট পেপারস। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট জমা করেননি কিন্তু তারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য এবং তাদেরও অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে এই অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, যারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারেননি তার জন্য এখানে বলছে, টু সাবমিট দ্য ফিল্ড ইন ওয়ান্টিং লিস্ট অফ অ্যাসাইনমেন্ট মার্কস টু দ্য ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন অন অ্যান্ড বিফোর 29/1/2021। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিচ্ছেন এবং কোনো কারণবশত এখনও অ্যাসাইনমেন্ট জমা করেননি তারা স্টাডি সেন্টারে যোগাযোগ করুন, স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন এবং অ্যাসাইনমেন্ট জমা করুন, তাহলেই কিন্তু আপনাদের মার্কশিট আসবে, নইলে কিন্তু আপনাদের মার্কশিটে অ্যাসাইনমেন্টের জায়গায় নম্বর দেখাবে না। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আর্জেন্ট আপনাদের স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করুন এবং অ্যাসাইনমেন্ট জমা করুন, তাহলে কিন্তু আপনারা পরীক্ষাটি সুষ্ঠুভাবে আপনাদের অ্যাডমিট আসবে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও কিন্তু অ্যাসাইনমেন্ট জমা করেননি তাদের জন্য এই নোটিশটি। আশা করব নোটিশটি খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।